ঢাকা দক্ষিণ এশিয়ার রাষ্ট্র বাংলাদেশের রাজধানী এবং বৃহত্তম শহর। প্রশাসনিকভাবে এটি ঢাকা জেলার প্রধান শহর। ভৌগোলিকভাবে এটি বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর তীরে উত্তর তীরে একটি সমতল এলাকাতে অবস্থিত। ঢাকা দক্ষিণ এশিয়ার মুম্বইয়ের পরে দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শহর। ঢাকার জিডিপি ১৬২ বিলিয়ন মার্কিন ডলার ২০২০ সালের হিসাবে। এছাড়া ঢাকার পিপিপি ২৩৫ বিলিয়ন মার্কিন ডলার ২০২০ সালের হিসেবে। ভৌগোলিকভাবে ঢাকা একটি অতি মহানগরী বা মেগা সিটি। ঢাকা মহানগরী এলাকার জনসংখ্যা প্রায় ২ কোটি ১০ লক্ষ। জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম শহর। ঘনত্বতম বিচারে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। ৩০৬ বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে প্রতি বর্গ কিলোমিটার এলাকাতে ২৩ হাজার লোক বাস করে। ঢাকা শহর মসজিদের শহর নামে সুপরিচিত। এখানে ৫ লক্ষ রিক্সা চালানো হয়। বর্তমানে ঢাকা দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান সংস্কৃতি, শিক্ষা এবং বাণিজ্য কেন্দ্র। ঢাকা শহর জলবায়ু ক্রান্তীয় আর্দ্র এবং শুষ্ক প্রকৃতির। গড় তাপমাত্রা এপ্রিল মাসে সর্বোচ্চ প্রায় ৩৪ডিগ্রি সেলসিয়াস এবং জানুয়ারি মাসে সর্বনিম্ন প্রায় ১৩ডিগ্রি সেলসিয়াস। মে মাসে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ঢাকা শহরে বর্ষাকাল। সেই সময়ে প্রতি মাসে গড়ে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়। ১৭ শতাব্দীতে পুরান ঢাকা মুঘল সাম্রাজ্যের সুবহে বাংলা প্রদেশের প্রাদেশিক রাজধানী ছিল। মুঘল সম্রাট জাহাঙ্গীর শাসনামলে এই নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর। বিশ্বব্যাপী মুসলিম বাণিজ্যের একটি কেন্দ্র ছিল ঢাকা। বিশ্বের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীগণ বাণিজ্যের উদ্দেশ্যে আসতেন। ঢাকাতে বিশ্বের সেরা মুসলিম কাপড় উৎপাদিত হতো। যদিও আধুনিক ঢাকা শহরের বিকাশ ঘটে ১৯ শতাব্দীর ব্রিটিশ শাসনামলে, এই সময়ের নবাবগণ ঢাকা আসতেন শাসন করতে। এ সময়ে কলকাতার পরেই ঢাকা বাংলা প্রেসিডেন্সি দ্বিতীয় বৃহত্তম নগরী হয়ে ওঠে। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পর থেকে ঢাকা নবগঠিত পূর্ণাঙ্গ এবং আসাম প্রদেশের রাজধানী হয়ে যায়। ১৯৪৭ সালে ভারত বিভাগের পরে ঢাকা পূর্ব পাকিস্তানের প্রশাসনিক রাজধানীতে পরিণত হয়। ১৯৫০ থেকে ১৯৬০ সালের মধ্যে এই শহর বিভিন্ন সামাজিক জাতীয়তাবাদী এবং গণতন্ত্রী প্রতি আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ১৯৭১ সালে ঢাকা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র রাজধানী ঘোষিত হয়। ১৯৭১ সালে ঢাকা শহর স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের রাজধানী ঘোষিত হয়। ইতিপূর্বে সামাজিক আইন বলবৎ বাংলাদেশের রাজধানী ঘোষণা সামাজিক দমন যুদ্ধ এবং প্রাকৃতিক বিপর্যয়ের দণ্ডাবলীর মতো একাধিক অস্থির ঘটনার সাক্ষী হয় এই শহর। বাংলাদেশের সংবিধানের ৫ক অনুচ্ছেদ অনুযায়ী ঢাকা বাংলাদেশের রাজধানী। আধুনিক ঢাকা শহর বাংলাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক জীবনের প্রধান কেন্দ্র। এটা প্রশংসিত দর্শনীয় জাতীয় স্থানগুলোর যেমন মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশের জাতীয় জাদুঘর, লালবাগ কেন্দ্রা, আহসান মঞ্জিল, হাতির ঝিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, বাইতুল মোকাররম মসজিদ, তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, আমেনগিরি গির্জা ইত্যাদির মূল স্থান। এই শহরের নগরায়িত অবকাঠামোগতি বিশ্বে সর্বোন্নত হলেও দূষণ, যানজট এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে যথেষ্ট পরিষেবার অভাব ইত্যাদি শহরের সমস্যাগুলি এখানে প্রকট। নামকরণের ইতিহাস। ঢাকা নামকরণের সঠিক ইতিহাস নিয়ে ব্যাপক মতামত রয়েছে। কথিত আছে যে সেন বংশের রাজা বল্লান সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলে হিন্দু দেবী দুর্গার একটি বিগ্রত খুঁজে পান। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ রাজা বলবৎ সেন এবং এলাকার একটি মন্দির প্রতিষ্ঠা করেন। যেহেতু দেবীর বিগ্রহ ঢাকা বা গুপ্ত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল, তাই রাজা মন্দির নামে রাখেন ঢাকেশ্বরী মন্দির। মন্দিরের নাম থেকে কালক্রমে স্থানটির নাম ঢাকা শহর হিসেবে গড়ে ওঠে। আবার অনেক ঐতিহাসিক গণ্যদের মতে মুঘল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে সুবাহ বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন, তখন বাহাদুর ইসলাম খান আনন্দের বহিঃপ্রকাশ স্বরূপ শহরে ঢাক বাজানোর নির্দেশ দেন। এই ঢাক বাজানোর কাহিনী লোকমুখে কিংবদন্তির রূপ নেয় এবং তা থেকেই শহরের নাম ঢাকা হয়ে যায়। এখানে উল্লেখ্য যে মুঘল সাম্রাজ্যের বেশ কিছু সময় ঢাকা সাম্রাজ্য সম্রাট জাহাঙ্গীর প্রতি সম্মান জানিয়ে জাহাঙ্গীরনগর নাম দিয়েছিল। ঢাকা নগরীকে বর্তমানে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, দক্ষিণ ঢাকা এবং উত্তর ঢাকা। ঢাকা দক্ষিণ হল পুরাতন মূল নগরী।
ঢাকা উত্তর ঢাকার নবীন বর্ধিত উপশহরগুলো নিয়ে গঠিত। ইতিহাস এবং ঐতিহ্য ধারণা করা হয় কালের পরিক্রমণায় ঢাকা প্রথমে সমতট, পরে বঙ্গ এবং গৌর প্রকৃতির রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। 2300 শেষের দিকে মুসলমানেরা ঢাকা দখল করে, মুঘল শোষণা করা হয়। সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে রাজধানীর নাম ঢাকা জাহাঙ্গীরনগর রাখা হয়। সম্রাট জাহাঙ্গীরের জীবিতকাল পর্যন্ত এর নাম বজায় ছিল। এর আগে সম্রাট আকবরের আমলে বাংলা, বিহার, উড়িষ্যা প্রদেশের নাম ছিল বিহার রাজমহল। ভূগোল ঢাকা মধ্য বাংলাদেশে বুড়িগঙ্গা নদীর তীরে 23° 42 থেকে 23° 54 উত্তরাংশ এবং 90° 20 থেকে 90° 28 পূর্বা দক্ষিণাংশ পর্যন্ত বিস্তৃত। নিম্ন গাঙ্গেয় সমতল ভূমি অবস্থিত এই শহরের মোট আয়তন 306 বর্গ কিলোমিটার। ঢাকার মোট 46টি থানা আছে। এগুলো হলো চকবাজার, লালবাগ, কোতোয়ালি, সূত্রাপুর, হাজারিবাগ, রমনা, মতিঝিল, পল্টন, ধানমন্ডি, মোহাম্মদপুর, তেজগাঁও, গুলশান, মিরপুর, পল্লবী, সাহা আলী, দুরাগ, সবুজবাগ, ঢাকা ক্যান্টনমেন্ট, ডেমরা, শ্যামপুর, বাড্ডা, কাফরুল, কামরাঙ্গীর চর, খিলগাঁও এবং উত্তরা। ঢাকা শহরটি মোট 130টি ওয়ার্ড এবং 725টি মহল্লায় বিভক্ত। ঢাকা জেলার আয়তন 14,063.60 বর্গ কিলোমিটার বা 565 বর্গ মাইল। এই জেলাটি গাজীপুর, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ জেলা দ্বারা আবেষ্টিত। আবহাওয়া, জলবায়ু। ঢাকার জলবায়ু প্রধানত উষ্ণ বর্ষণমূল এবং আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয়। কুপেন জলবায়ু শ্রেণীবিভাগের অধীনে ঢাকা জলবায়ু ক্রান্তির সম্ভাবনাপূর্ণ। এই শহরের একটি স্বতন্ত্র মৌসুম রয়েছে। এখানে বার্ষিক গড় তাপমাত্রা 27.5 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সরকার। ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল 1 আগস্ট 1864 সালে এবং পরবর্তীতে 1978 সালে এটি কর্পোরেশনে উন্নীত হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নামের দুইটি স্বশাসিত সংস্থা ঢাকা শহরের পরিচালিত স্থানীয় নিয়োজিত রয়েছে। পৌর প্রশাসন। ঢাকা পৌরসভা 1864 সালের 1 আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1978 সালে কর্পোরেশনে অবস্থায় উন্নীত হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশনে একটি স্বায়ত্ত কর্পোরেশন যা শহর বিষয়াবলী চালায় এবং সিটি কর্পোরেশনে বর্তমান দুই প্রশাসনিক অংশে বিভক্ত করা হয়েছে। প্রশাসনিক সংস্থা। ঢাকা বিশ্বের অন্যান্য মেগা শহরগুলো থেকে ভিন্ন। ঢাকা বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে 4 বার সরকার প্রতিষ্ঠিত দ্বারা সেবা নিয়েছে। 2 কর্পোরেশনের উত্তর এবং দক্ষিণ দুই ক্ষমতাহীন মেয়রের নেতৃত্বে চলিত হয় যখন তাদের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। পানির ব্যবস্থা। ঢাকায় একটি জলবাহিন নিকাশি ব্যবস্থা রয়েছে, কিন্তু ঢাকার জনসংখ্যা মাত্র 15% সেবা পায় এবং অপরদিকে 30% সেপটিক ট্যাঙ্ক ব্যবহার করে। অর্থনীতি। ঢাকা শহরের প্রকৃত নমিনাল জিডিপি 127 বিলিয়ন মার্কিন ডলার। শহরে পিপিপি প্রায় 209 বিলিয়ন মার্কিন ডলার। ঢাকা শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। শহরে উঠতি মধ্যবিত্ত জনসংখ্যা বাড়ছে। ঢাকা পাশাপাশি আধুনিক ভোক্তা এবং বিলাস পণ্যের বাজার বৃদ্ধি পাচ্ছে। পরিবহন। ঢাকা বিশ্বের মোট রিক্সার রাজধানী নামে পরিচিত। প্রতিদিন গড়ে এখানে প্রায় 4 লক্ষ রিক্সা চালানো হয়। রিক্সা এবং ইঞ্জিন চালিত অটোরিক্সা ঢাকার অন্যতম প্রধান বাহী বহন। আর এই শহরে প্রায় 40 লক্ষের বেশি রিক্সা চলাচল করে, তা অন্য সকল দেশের মধ্যে সর্বোচ্চ। রিক্সার নিবন্ধন দেওয়া হয়েছে। রিক্সা ঢাকা শহরের রাস্তার যানজট অন্যতম কারণ এবং কিছু কিছু বড় রাস্তার রিক্সা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নাগরিক পরিষেবা। ঢাকা নাগরিক পরিষেবায় প্রদানের জন্য বিভিন্ন ধরনের সেবামূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কিছুদিনের মধ্যে মেট্রো রেল চালু হবে, যার ফলে ঢাকায় নাগরিক সেবাটা অনেক অংশে বৃদ্ধি পাবে। জনগোষ্ঠী। ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় এবং শহর, যা বাঙালি সংস্কৃতির একটি ছবিও বলা হয়ে থাকে। ঢাকা বসবাসকারীরা কিছুটা অংশের পূর্বপুরুষরা ভারতীয় সংস্কৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে মূল ধরে এ পরশবর্তী এলাকায় হচ্ছে ঢাকা শহরের সাংস্কৃতিক কেন্দ্র।
শিক্ষা এবং প্রতিষ্ঠান। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সময় হতেই ঢাকা এই প্রাদেশিক রাজনৈতিক শিক্ষার কেন্দ্র হয়ে ওঠে এবং এখানে প্রচুর ধরনের বিশ্ববিদ্যালয় রয়েছে। ঢাকার সরকারি বিশ্ববিদ্যালয় সমূহ মোটমাট 35টি, পাবলিক এবং সরকারি বিশ্ববিদ্যালয় আছে 60টি। আমি বিস্তারিত বিষয়ে একটা ভিডিও বানিয়ে দিব, আপনারা দেখে নেবেন। গণমাধ্যম ঢাকা থেকে প্রকাশিত উল্লেখযোগ্য বাংলা দৈনিক পত্রিকাগুলোর মধ্যে রয়েছে ইত্তেফাক, সংবাদ, প্রথম আলো, আজকের কাগজ, ভোরের কাগজ, আমাদের দেশ, জনকণ্ঠ ছাড়াও বিভিন্ন ধরনের পত্রিকা রয়েছে। তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের টেলিভিশন, যেমন রয়েছে সময় টিভি, বিটিভি, মাই টিভি, চ্যানেল আই, এটিএন বাংলা থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের চ্যানেল রয়েছে। খেলাধুলা, ঢাকায় হচ্ছে একমাত্র স্টেডিয়াম বা ঢাকায় মিরপুর অবস্থিত শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, যেটিতে আন্তর্জাতিক খেলায় প্রায় সময় গঠিত হয়ে থাকে। দর্শনীয় স্থানসমূহ, ঢাকার দর্শনীয় স্থানসমূহের মধ্যে ঐতিহাসিক স্থানসমূহ হচ্ছে লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হল, ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাঁখারি বাজি বাজার, হোসেনি দালাল, ছোট কাটরা, বড় কাটরা, কার্জন হল, ঢাকেশ্বরী মন্দির, তারা মসজিদ, মীর জমুলা গেট, পার্ক, বিনোদন এবং প্রাকৃতিক স্থান, রমনা পার্ক, বাহাদুরশাহ পার্ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চিড়িয়াখানা, বাংলাদেশের জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধের জাদুঘর, বলদা গার্ডেন, স্মৃতিসৌধ এবং স্মারক, বাংলাদেশের শহীদ মিনার, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, রয়্যাল বাজার, অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, গুজ ভার্সন ইত্যাদি বিভিন্ন ধরনের রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই ধরনের যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনাকে ঝটোমাটিকলি পৌঁছে যাবে।